everyone, welcome to my channel Grihini. Shobai tumra kemon acho? Asha kori tumra shobai khub bhalo acho, shusto acho. Ami India chole eshi, majhkhane onek blog ache, ami deini, egulo aste aste debo. Ajke hocche Jamai Shashti, eta current blog, eta na dile na hocche. To ami to chole eshi bujhtei parcho. Ami shari tari pore niyechi, Bikrom o ready hocche. আমরা এখন চলে যাব চন্দ্রপুর বাট এর আগে বিক্রমের মাও আমাদের ষষ্ঠী দেবে তো আমি আজকে তোমাদের ষষ্ঠী সবগুলো দেখাচ্ছি এন্ড দেন কি কি খাওয়া দাওয়া হচ্ছে এন্ড কালকে আবার অনুষ্ঠান আছে তো আজকে আমাদের বাড়িতে খাওয়া হবে কালকে বিক্রম মানে আমাদের এই বাড়িতে খাওয়া হবে তো সাথে থেকো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা দেখে আমার মনে হচ্ছে গরম কিনে এখন পালা হলো আমাদের সেকেন্ড ষষ্ঠী আমরা চলে এসেছি চন্দ্রপুরে আর মা ষষ্ঠী দিচ্ছে আসার সময় একটা ভালো কাণ্ড হয়েছে এমনিতে আমরা তাড়াহুড়োতে ছিলাম আর আসার সময় আমার জুতো গেছে গিয়েছিরে তারপর আমার আবার বাড়ি যেতে হয়েছে জুতো চেঞ্জ করে আবার এনেছি অ্যাকচুয়ালি এখানে তো অনেকদিন থাকা হয় না তো কি জুতো আছে কি কন্ডিশন আছে জানি না সামনে যা পেয়েছি পরে চলে গেছে গিয়ে তো সেই আর কি আর দোকানে প্রচন্ড ভিড় ছিল দই মিষ্টি কিনতে গেছি আম দই কিনবো বলে অনেকটা ভিড় হয়ে গেল এখন বিবেকান পাপাই ষষ্ঠী নিচ্ছে আর আজকে একটা ভালো কাণ্ড হয়েছে ভালো না কি বলবো সকালবেলা উঠে দেখি বাবার খুব মন খারাপ খুবই মন খারাপ বাবা খুব কান্নাকাটি করছে বাবার নাকি বাবার খুব মায়ের কথা মনে পড়ছে তা আমি এসে আমার মাকে এটা বললাম তো মা বলল যে তুইও তো দিতে পারিস তোর শ্বশুরকে আমার অ্যাকচুয়ালি এটা জানা ছিল না তাহলে বাড়িতেই আমি দিয়ে দিতাম বাবাকে তো যাই হোক বাবাকে আমি ষষ্ঠী দিলাম আমার এই প্রথমবার কাউকে ষষ্ঠী দেওয়া আমার খুব ভালো লেগেছে এটা দিয়ে মানে খুবই ভালো লেগেছে একদম ভুলে গেছি আমি ভিডিও করতে মানে খাওয়ার মধ্যে এতটা ইনভলভ ছিলাম এখানে ছিল ঝিঙে ভাজা কারকল ভাজা বেগুন ভাজা আরও কী কী জানি ইলিশ মাছ ভাজা অনেক রকমের ভাজা খাসির মাংস একটু আছে বাকি সবই শেষ চিকেনও ছিল আর চিংড়ির মালাইকারি আর এখানে একটা মাছের আরেকটা তরকারি ছিল এটা হচ্ছে শিমের ডাল শিং মাছ দিয়ে আর চাটনি দই তো ছিল চলে এসেছি এখন বাড়িতে মুখ টুক ধুয়ে ফেলেছি একটু ছাদে হাঁটাহাঁটি করব এখন বাজে রাত একটা ঘুম ঠিক পাইনি আর আমি অ্যাকচুয়ালি মানে ঘুমটা ঠিক করে হয়নি তো সকালে বিকজ আমাদের এখনও জ্যাটলেক চলছে ঘুমিয়েছি আমরা 7টার দিকে সকালবেলা আর 10:30টায় উঠে গেছি উঠে গিয়ে তো মানে খাওয়া দাওয়া ওইখানে গিয়ে যা হয় এগুলি করতে করতে না মানে ভিডিও যে মানে টাইমলি করব সব কিছু দেখাবো অতটা করতে করে মানে দেখাতে পারিনি আপনাদেরকে আচ্ছা যাই হোক তাহলে আমি খাওয়ার পরে গিয়ে মনে পড়েছে যে আরে আমি মেনুগুলো তো দেখানি ইভেন গিফটগুলো দেখানি হয়নি আর অ্যাকচুয়ালি আমি গিফটগুলো দেখাতেও তেমনভাবে চাইনি মেবি ইটস লুক লিটল বিট শো অফ মানে জানি না জাস্ট আশীর্বাদটা মেন আমার কাছে তো যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ষষ্ঠী কেমন কাটলো আমাকে জানিও আমি তো খুব এক্সাইটেড ছিলাম আমার দিনটা খুব ভালো গেছে অ্যাকচুয়ালি আমার কম্পেয়ার করার মতো ছিল না যে এই বছর এমন গেছে ওই বছর এমন গেছে বিকজ এটা আমার ফার্স্ট ষষ্ঠী ছিল আগে তো কখনো নিতে মানে হয়ে ওঠেনি আমাদের আনফর্চুনেটলি তো যাই হোক মা বাবা সবাইও খুব এনজয় করেছে আমরা সারাদিন ছিলাম ডিনারও করে এসেছি আমরা ওই বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে একটু আগে এসেছি এসেই জাস্ট মুখটা ধুয়ে আমি একটু ছাদে হাঁটি পট্টু করুন তো যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আমাদের বাড়িতে আরেকটা অনুষ্ঠান আছে এটা সারপ্রাইজ কি অনুষ্ঠান সো টাটা স্টে টিউনড